একটু মাঝে মধ্যে এসলাহের জন্য এহতেমামের জন্য বাদ দিতে হয়, সীমানা বাঁধতে হয় যে এতটুক পর্যন্ত আমি একটা কি চিন্তা করব। কথার কথা, রমজানুল মোবারকের মাস আসতেছে, রজব শেষ, শাবান শুরু। আমি শাবান আর রমজানুল মোবারকের মাস, মোবারক মাস, আমি দাওয়ামে জিকিরের সাথে আমি থাকব, নিজের উপর একটু পাবন্দি করলাম, নফসের কোনো অবস্থার অনুসরণ আমি করব না, সব বিষয়গুলা চিন্তা করব যে নফসের কোনো চাহিদা পূরণ হচ্ছে কিনা। দশ মাস যা হয়ে গেছে সবগুলা থেকে তওবা ইস্তেগফার এনে করতেছি। সামনের দুই মাস যখন যেমন একদম কি সহ্য থাকতে পারে এভাবে আমি চেষ্টা করব। এটা নিয়ে যদি নিজের কাছে একটা খাতা রাখি, খাতার মধ্যে যদি তারিখগুলা অন্যকে দেখানোর জন্য নয়, নিজের জন্য, যে আমি এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এই কাজ করব, এটা আমার জন্য, এটা হবে এহতেমামে এসলাহে বাতেন, এসলাহে বাতেনের এহতেমাম। এ যখনই কোনো একটা দোষ সামনে আসবে এটার পিছনে লেগে থাকে, এই কারণে লেখা দরকার। দোষ আবার বহুদিন পর আবার ফিরিয়ে আসে, বহু সময় ঘুরে আসে আবার। যখন আমি এটাকে লিখবো তো আমার স্মরণে থাকবে যে এটা তো একবার আমি এটাকে কি তাড়াইছিলাম, এটা এনে দূরীভূত হয়ে গেছিল, আবার এটা এনে এসে গেছে, হয় এসে যায়, সমস্যা নাই, কিন্তু আবার এটাকে নিয়ে চিন্তা করতে হয়। কাজ আর কাজ আর কি, এগুলো তো বাতেনি একটু ব্যস্ততার নামে না, অন্য তো কিছু না, বাতেনি ব্যস্ততার নাম। বাতেনকে এসলা করার জন্য, বাতেনের এসলার এহতেমামের জন্য কিছু বিষয়ের এহতেমাম অবশ্যই লাজমি। তার মধ্যে এই বিষয়গুলো খুবই জরুরি। একটা হচ্ছে কী কী গুণা আমার দ্বারা হইতেছে, কী কী গুণা আমার দ্বারা সাদের হইতেছে, এগুলোর একটা লিস্ট করা। আর এটাকে দূর করার জন্য নিয়মিত নফসের সাথে মোশারাতা করা, মোশারাতা মানে চুক্তি করা নফসের সাথে। এটা যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমি লেগে আছি। এরপরে বাতেনে কিছু কি আছে, সেফাত আছে, সেফাত হামিদা, ভালো গুণাবলী আছে। এ ভালো গুণাবলীগুলা অর্জনের জন্য এ নফসের সাথে আরেকটা মোশারাত, বাতেনকে সর্বাবস্থায় স্থির রাখার জন্য, বাতেন যেন সর্বাবস্থা আল্লাহমুখী হয়, এটার জন্য নিজের কিছু খুব সময় দরকার, মোশারাতা দরকার, সময় বের করা দরকার। খুব পয়সা খরচ হবে না, কিন্তু ইচ্ছে করলে সময় তো বের করতে পারে, আর সময় তো বের করা দরকার। তখন দেখবেন আল্লাহর রহমতে নিজের আমলের মধ্যে, নিজের নজরের মধ্যে, কাউলের মধ্যে, তারপরে নিজের খেদমাতের মধ্যে, লাজমি হোক মোতাদ্দি হোক, আল্লাহ পাকের ফজল করমে বড় একটি আলো, আলোড়ন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর রহমত।